দিদি, আমার না একটু ডাউট ডাউট লাগছে। কিসের? বিপা সাথে যতক্ষণ ছিল ও এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছিল, যেই চলে গেল অমনি ও ঘরে চলে গেল। রতন দা শোনো, ওকে কিন্তু সাবধান করে দাও, ওর যদি এক্সারসাইজ করতে ইচ্ছা করে নিজের ঘরে গিয়ে করবে, আমার বন্ধুদের সামনে যেন না করে। ওকে, কিন্তু কাকে? ওই বেয়াড়াটাকে। ও ও, ওকে কি নরম ভাবে বলবো না গরম ভাবে? গরম ভাবে। ওকে, কোনো ব্যাপার না। ওদিকে না এদিকে। সরি 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 সরি। চল তো। বলুন স্যার। হোয়াট ইজ দিস? এটা জিজ্ঞেস করার জন্য তুমি আমাকে বাথরুম থেকে বের করে আনলে? চেয়ার? আমি কি ব্লাইন্ড? আমি দেখতে পাচ্ছি ওটা চেয়ার। চেয়ারের উপরে কি মোজা? ওটা কি মোজা রাখার জায়গা? হ্যাঁ, আরে আর কোনো জায়গা খুঁজে পাইনি এখানে। কোনো জায়গা পাওনি বলে তুমি চেয়ারের উপর? হোয়াট ইজ দিস? হ্যাঁ, জাঙ্গিয়া। জাঙ্গিয়া? চেয়ারের উপর জাঙ্গিয়া? মোজা? কি এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা কি গড়ে আসে মাকে ভেবেছো? হ্যাঁ, শর্ট প্যান্ট পরে তুমি মেয়েদের ঝাড়ি মারছো? ইউ ইউ ইউ, লিসন মি, দরজা বন্ধ করছো মানে তোমাকে খুব বেশি লাগছে। এই জন্য মেয়েদের কথা শুনতে দেয়? একটা সাইন করে দেবেন প্লিজ এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। কার চিঠি রে? বাবার। মালদায় আবার কে থাকে? পিয়ারা চ্যাটার্জি, গেস্ট হাউস। চল, কি লেখা আছে দেখি। বৃষ্টি, অন্যের চিঠি পড়া খুব খারাপ জানি, আর সেজন্যই আমি ভালো মেয়ে। আয়। আর এই বাবা যদি জানতে পারে। আমি কি এটার উপর লিখে রাখবো যে আমরা চিঠিটা পড়ছি? সেটাও ঠিক। এ কি রে, এটা চিঠি এত বড়? হয়তো ছোটবেলা থেকেই লিখেছে। এই শোন না, ভয় লাগছে, পড়বি চিঠিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে পড়। প্রিয় শুভ। শুভ? শুভটা কে? এই আমার জেঠু আর তোর বাবা। আচ্ছা পড় পড়। তারপর? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোর মেয়ের আশীর্বাদে না যেতে পারার জন্য, তবে বিয়েতে অবশ্যই অবশ্যই যাব। সেদিন তোর সঙ্গে ফোনে কথা বলার পর মনে হলো অভিকের সম্পর্কে। অভিক কে? আরে বিয়ারা চ্যাটার্জি। পড় পড়। তারপর কি আছে? নিজের ছেলে বলে বলছি না। এই চড়ে পড় না। ওফ, নিজের ছেলে বলে বলছি না, পৃথিবীর সবচেয়ে বেয়াড়া ছেলে ও। তারপর? তারপর পর? ওর মা মারা যাওয়ার পর এত আদর দিয়েছিলাম যে আদরে আদরে ছেলেটা আমার বাদর হয়ে গেল। তারপর পর পর ওর দু একটা বাদুরে কীর্তিকলাপ শোন। মালদা এত আম হয়, অথচ মালদা স্টেশনে যে আম সত্য গুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই এই, দাঁড়া 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 দাঁড়া, এই দেখ দেখ কাকুরা কি বলছে দেখ। কিরে, বড় হয়ে কি হবি? বিধান রায় না অমরত্ব সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো। সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় থ্যাংক ইউ
আরো সাংঘাতিক। ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল। সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম, কেন জানিস? কেন কেন? সেটাই তো, অভিক পরীক্ষার হলে বসে আমি ওকে কিছু বলতে পারি না। কথায় আছে না, স্নেহ অতি বিষম বস্তু, আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে। তুই ওকে কম্পিউটার শিখিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা কর, বাংলাদেশ হলেও চলবে। বাংলাদেশ? তবু লোকে বলবে আমার ছেলে বিদেশে আছে। ভগবান তোর মঙ্গল করুক, আজ এখানেই শেষ করলাম, পরে চিঠিতে আরো পাঠাবো। এই এবার এটা গুছিয়ে রাখ, এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয়। চল ঢুকে যা। কাকু আমায় ডেকেছেন, এটা কি জানো? টেন্ডার ফাইল হবে, তোমার বাবার চিঠি, এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে। এখন কি করতে চাও? আইএস বা আইপিএস অফিসার, না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে। ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে, কিন্তু চিঠিটা পড়ে মত বদলাতে হলো। সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে। কারেক্ট। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না, আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই। জানি। কি? না মানে আমি না ঠিক ওটা বলতে চাইনি কাকু। নিজেকে শোধরাও, না হলে আমি তোমাকে শোধরাবো। যাও যাও। বৃষ্টি, তুই যেন কি স্বপ্ন দেখিস। আমি আইএস আইপিএস অফিসার হয়েছি? তুই যা পড়ে পড়ে ঘুমোস, তোর তো গ্র্যাজুয়েট হতে 4-5 বছর লেগে যাবে। আরে খবরের কাগজে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছবি বের হচ্ছে, সঙ্গে বড় করে হেডলাইন, পশ্চিমবাংলাকে স্বপ্ন দেখাচ্ছে। থামলে কেন বলো? আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ? হ্যাঁ, আমার 4 বছর লেগেছে গ্র্যাজুয়েট হতে, কিন্তু কেন তুমি তুমি রান্না করতে জানো? রান্নাঘরে কি কি থাকে সেটা জানো? জানো না? আমি জানি, কারণ 20 বছর ধরে আমি বাবার জন্য রান্না করেছি। রান্না করে আমি স্কুলে যেতাম, কারণ আমার মা নেই। স্কুল থেকে ফিরে আবার রাতের জন্য রান্না করতাম, খাবার খাওয়ার পর বাসন মাজতাম। তোমরা এসে আমার কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। তোমরা শুধু অন্যের কষ্টকে নিয়ে মজা করতে পারো, করো যত পারো মজা করো, কিন্তু কাউকে এতটা আঘাত করো না যেটা তার যন্ত্রণার কারণ হয়ে ওঠে। এফবি অ্যাক্টিং করলাম, থ্যাঙ্ক গড। রতন কি হয়েছে? তুমি ভাই একদিন অনেক বড় হবে, দেখো এরকম বড় বড় ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার বেরোবে, আর সেই পেপারটা আমি যত্ন করে এইখানে রেখে দেবো। যাই ভাই যাই, ভালো দেখো। এই মালটা আমার সেন্টু খেয়ে গেল কেন? কাটুন এক একটা। হ্যালো, বুদ্ধি শুদ্ধি সব তোমার লোভ পেয়েছে নাকি? মহাভারতের ক্ষুদ্র সংস্করণের মতো ছেড়ে লিখেছ? এখনো তো পুরোটা বলা হয়নি, এই তো দ্বিতীয় কিস্তি লিখছি। ছেড়ে গেল, এক্ষুনি ছেড়ে গেল। তোমার ওই বন্ধুর কাছে আমার ঠিকুজি কুস্তি না জানা নাকি চলছিল না? কেন 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 কি হয়েছে? তোকে কি বকা বকা চোখা করেছে? না না না, বকা চোখা কেন করবে?
পাশে বসিয়ে আদর করে বলছিল, আহা তোমার মতো ছেলে খুঁজছিলাম। মেয়েদের সামনে একেবারে প্রেস্টিজের পাংচার করে দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি মহাত্মা গান্ধীর বায়োডাটা ঝেড়ে লিখবো যে আগে যা বলেছি সব ভুল বলেছি, ঠিক আছে? শোনো, রামায়ণ মহাভারত যা পারো লেখো, শুধু চিঠি লিখবে না। হ্যাঁ বলে দিলাম, রাখছি। এই হ্যালো, কি হলো, আপনারা খাবেন না? তুমি খাও। ঠিক আছে, খাও না। কেন? খাবার আগে প্রার্থনা করতে হয় জানো না? আমার হয়ে গেছে। দেখছিস, দেখ ওকে, দেখে শেখ। কোথায় করলে? ঘরে। ঘরে? আচ্ছা আবার করো তো, বেশ শুনি না। মানে কাকু, অনেক টাইম লাগবে। লাগো, আমাদের কোনো তাড়া নেই, করো। মুশকিল তো, করো করো। হে দিন বন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর 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 চিলি চিকেন, আর আমাদের রাজ্যের কত, আমাদের রাজ্যের 8 কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমাদের দেশের কত কত, আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই, আমাদের পৃথিবীর, আমি ঠিক জানি না কত, বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদি তা না হয় তাহলে লুচি আর ছোলা ডালেরও চলবে, সবার যেন পেট ভরে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। আর আমি জানি তুমি পারবে, সেই জন্য তোমার নাম হলো ভগবান আর আমরা হলাম ভাগ্যবান। থ্যাংক ইউ। আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের। একটু না, পুরোটাই শুনে ভগবানও চমকে উঠবে। আমাদের কাছে এটা নতুন নয়, তোমার কাকুর লেখা কবিতা আমরা প্রায় শুনি। এই দেখো তুমি আবার, কেন শোনো ওকে, তোমার মাকে নিয়ে লেখা কবিতা। খাবার সময় আবার এগুলো কি শোনেন না? মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে। বলি, এত করে যখন বলছো, মা গো, জন্মের পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে, তুমি জড়িয়ে ধরেছিলে বুকে, কপালে দিয়েছিলে চুমু একে, বৃষ্টিতে হয়েছো আমার ছাতা, বিছানা ভেজালে চাপা দিয়েছো কাঁথা, কথা বলার জন্য তুমি মুখে দিয়েছো বলি, খেলার জন্য দিয়েছো ডাঙ্গুলি, তুমি করেছো আমায় সুন্দর, দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর, বাবা, থাকবার জন্য দিয়েছো মস্ত বাড়ি, কামামার জন্য মুখ ভর্তি দাড়ি, বাড়াবাড়ি, কেন চলে গেলে, কেন চলে গেলে এত তাড়াতাড়ি, মা, মা গো, তুমি ছিলে আমার মুখের হাসি, আমি আজও তোমায় ভালোবাসি। ইয়ে মানে কাকু, আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ, সরি আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আহা গো, তোমরা খাওয়া শুরু করো, আর দেরি হলে তখন আবার পড়ে যাবে। শোনে না